বিসিএস উত্তরণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিসিএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলবো। বিগত বছরের প্রশ্ন দেখলে এটা আপনারা বুঝতে পারবেন, শব্দ ভান্ডার এবং বিদেশি শব্দ। বিদেশি শব্দ থেকে বাংলাদেশে বিসিএস, পিএসসি, অন্যান্য পরীক্ষা যেগুলো আছে, অ্যাডমিশন টেস্ট অথবা যত চাকরি বা কম্পিটিটিভ এক্সাম হয়, 100% প্রশ্নে অলমোস্ট বিদেশি শব্দ বা শব্দ রিলেটেড প্রশ্ন থাকেই থাকে। তো সেই জায়গাগুলো নিয়ে আসেন আমরা আজকে একটু কথা বলবো। আসেন আমরা শুরু করি। দেখেন, আমরা বিদেশি শব্দ নিয়ে কথা বলবো। বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে তার মধ্যে উচ্চগত শ্রেণী বিভাগ যদি আমরা আলোচনা করি তাহলে একটা হচ্ছে বিদেশি শব্দ, অর্থাৎ এখানে তৎসম, অর্ধ তৎসম, তারপরে আপনার তদ্ভব, দেশি, বিদেশি, এরকম পাঁচটা সোর্স থেকে আমাদের ভাষায় শব্দগুলো আসছে। তার আগে একটা কথা আপনাদেরকে খুব ভালো করে একটু খেয়াল করে দিতে চাই। আমরা এগুলোকে বিদেশি শব্দ হিসেবে জানি, অর্থাৎ বিদেশি ভাষা থেকে আসছে, কিন্তু এখন কিন্তু এগুলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। একটু খেয়াল করেন, আমরা যখন বলি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার কয় ভাগে বিভক্ত, আমরা তখন বলি পাঁচ ভাগে বিভক্ত। এর মানে শব্দটা আল্লাহ আরবি ভাষার শব্দ, কিন্তু আমার দেশে যখন আমি ব্যবহার করি তখন কিন্তু সেটা বাংলা হিসেবে ব্যবহার হয়। আপনাকে আর একটু ক্লিয়ার করে দেই। দেখেন, আমরা সেলফি নামে যে শব্দটাকে আমরা ব্যবহার করি, সেলফি, এই কথাটা সেলফ আর হচ্ছে ফটো, এই দুইটা জায়গা থেকে আসছে না? অর্থাৎ নিজের ছবি কেউ যদি নিজে তুলে তখন তার বলা হয় সেলফি, তাহলে নিজে তুললে সেলফ থেকে আর ফটো থেকে সেলফি হয়েছে। আচ্ছা, তাহলে সেলফি শব্দটার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হবে ইংরেজি। আপনি যখন বাংলাদেশে ব্যবহার করবেন তখন এটাকে বাংলা শব্দ বলতে হবে, যখন বোম্বেতে ব্যবহার করবেন তখন সেলফিটা হিন্দি ভাষার শব্দ, যখন আপনি মক্কায় ব্যবহার করবেন তখন এটা আরবি ভাষার শব্দ। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এটা আসছে কোথা থেকে, তখন আপনাকে বলতে হবে এটা আসছে ইংরেজি ভাষা থেকে। তাহলে আমরা এখান থেকে শিখলাম বিদেশি ভাষার শব্দগুলো আমাদের একটা সোর্স, কিন্তু আমাদের ভাষায় চলে আসার পরে এগুলো এখন আমাদেরই শব্দ, এগুলো আমাদের আপন। আসেন বাকি জিনিসটা একটু জানবো। আরবি শব্দ এবং ফার্সি শব্দ, আমরা বিগত ক্লাসের মধ্যে বলছিলাম যে আমাদের, বিশেষ করে আমরা বাংলাদেশের যারা মুসলমান, ছোটবেলায় মসজিদে মক্তবে আরবি শিক্ষা করার সময় যে শব্দগুলো দিয়ে দিয়ে আমরা আরবি শিখছিলাম সেগুলো প্রকৃতপক্ষে আরবি শব্দ। আর পরবর্তীতে দেখেন বড় হওয়ার পরে আমরা এগুলোর কাছাকাছি কিছু শব্দ এখন ব্যবহার করি, সেগুলো হচ্ছে ফার্সি শব্দ। আরবি এবং ফার্সি, যেহেতু ফার্সি ভাষাটাও আরবি বর্ণমালায় লেখা হয় এবং ইরানের ভাষা, এটা আরবের খুব কাছাকাছি, অ্যাকসেন্টের দিক থেকেও এটা খুবই ক্লোজ আরবির, এই জন্য আমরা আরবি এবং ফার্সির মধ্যে গুলায় ফেলি। তা আপনি মনে রাখবেন যেগুলো আমরা ধর্ম শিক্ষা করার সময় প্রাথমিকভাবে শিখছিলাম সবগুলো আরবি, পরবর্তীতে তার কিছু প্যারালাল শব্দ তৈরি হয়েছে সেগুলো হচ্ছে ফার্সি। দেখেন, আমরা যে মালাইকা বলছিলাম ইমান মুফাসসালের মধ্যে, আমরা যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দেখেন এই যে মালাইকা বলি আমরা, এটা কিন্তু ফার্সি না, এটা আরবি। কারণ আমরা যখন আরবিতে ইমান মুফাসসাল পড়ি তখন এটা পড়ি, কিন্তু মালাইকা কথাটাকে আমরা আবার যখন ফার্সিতে বলি তখন আমরা বলি হচ্ছে ফেরেশতা। তাহলে খেয়াল করে দেখেন যে শব্দগুলো আমরা ফার্সিতে বলি প্রত্যেকটা প্যারালাল একটা আরবি থাকে, এই জিনিস একটু সতর্ক থাকবেন তাহলে আপনি উত্তর করতে পারবেন, কারণ শব্দের ভান্ডার যথেষ্ট বড়। আপনি মুখস্থ করবেন কয়টা শব্দ নিজেই মিসগাইড হয়ে যাবেন, এই জন্য বুঝতে চেষ্টা করবেন কোনটা আসলে কোথা থেকে আসছে। ঠিক কলম থেকে শুরু করে এখানে হেফাজত পর্যন্ত দেখেন আমলা, ঈদ, এজলাস, মজলিস, সবগুলোর মধ্যে আরবির ফ্লেভার আছে। কিন্তু কারখানা, আমরা যখন ফার্সি উপসর্গগুলো পড়ছিলাম সেখানে খেয়াল করে দেখেন তো কার একটা উপসর্গ ছিল, তারপরে মেশা, জবানবন্দি, আদমশুমারি, ওস্তাদ, এই জিনিসগুলো প্রকৃতপক্ষে ফার্সি। আশা করি একটু সতর্ক হয়ে এগুলো পড়বেন তাহলে আর ভুল করবেন না, ভুল করার খুব একটা সম্ভাবনা নাই। এখন আসেন বিদেশি ভাষার আরো কিছু শব্দের দিকে আমরা দেখব। পর্তুগিজ, আমাদের দেশে ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম পর্তুগিজরা আসছিল, সেই সূত্রে তাদের ভাষার শব্দ আমাদের ভাষায় আস্তে আস্তে ঢুকে পড়ছে। এই গির্জা থেকে শুরু করে পেয়ারা পর্যন্ত, গুদাম, চাবি, পাউরুটি, যা যা দেখতেছেন সবগুলো আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছন্দ বা গল্প আকারে ওগুলো দেখি। আপনাদের যদি মনে চায় গল্প আকারে পড়তে পারেন, যেমন আপনি এখান থেকে বললে যদি এরকম বলেন এই গির্জা থেকে শুরু করে পাদ্রি, বালতি, আনারস, আলপিন, তাহলে আপনি বলতে পারেন এরকম যে ইংরেজদের দেশে গির্জার পাদ্রিটি গুদামের আলমারিতে আপনার এই পেঁপে, বোমা, সাবান, তারপরে পাউরুটি, তারপরে পেয়ারা রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। এখানে একটা তালা আসবে, একটা চাবি আসবে, এগুলো পর্তুগিজ শব্দ। তো তালা মেরে চাবি নিয়ে যখন চলে গেছে তো কিছুক্ষণ পর জানালা দিয়ে চোর ঢুকে পড়ছে ওই জায়গায়, জানালা দিয়ে চোর ঢুকে তারপরে আলপিন দিয়ে তালাটা খুলছে, আর খুলে কেদারের উপর দাঁড়িয়ে এই সব কিছু চুরি করছে। আপনি চাইলে খুব ভালো হয় যদি নিজে নিজে বানায় ফেলেন, অনেক ছন্দ পড়লে একসময় সমস্যা হবে কি, একসময় দেখবেন
যে ছন্দ মুখস্থ করার জন্য আপনাকে আবার কি করা হচ্ছে, ছন্দ মনে রাখার দরকার হচ্ছে। সুতরাং নিজের দায়িত্বগুলো তৈরি করবেন তাহলে বেশি ভালো হয়। এখন আসেন ফরাসি। ফরাসি মানে কি? ফ্রান্সের শব্দ। তো ফ্রান্সের শব্দ যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা শব্দ ইংরেজির খুব কাছাকাছি হবে। খেয়াল করে দেখেন তো, রেস্তোরা, এটাকে আমরা রেস্টুরেন্ট বলি, এমনকি ক্যাফে ব্যবহার করি আমরা আমাদের ভাষায়, কার্তুজ ব্যবহার করি, এই প্রত্যেকটা শব্দ ইংরেজির কাছাকাছি এবং এগুলো হচ্ছে ফরাসি। একটা জিনিস একটু মাথায় খুব খেয়াল করবেন, যেটা ফরাসি আর যেটা ফার্সি দুটা কিন্তু এক না। আরবির কাছাকাছি ফার্সি আর ইংরেজির কাছাকাছি হচ্ছে ফরাসি। এরপরে উলন্দাজ বা নেদারল্যান্ডের শব্দ, তাস খেলার যত নাম আছে, এরা আমাদের দেশে আসছিল কিন্তু টিকতে পারে নাই, চলে গেছে। তাস খেলার যত উপকরণ আছে, তুরুপ থেকে শুরু করে ইস্কাপন পর্যন্ত, এগুলো সব উলন্দাজ। এরপরে তুর্কি শব্দ, তুরস্কের ভাষার শব্দ, দেখেন এই চাকু থেকে শুরু করে আপনার সওগাত পর্যন্ত। আপনি চাইলে এরকম বলতে পারেন যে বাড়িতে একটা চাকর ছিল, সে চাকু দিয়ে, তোপ দিয়ে, কুলি এবং বাবুর্চির সহায়তা নিয়ে কোরমা খেয়ে দারোগাকে হত্যা করছে। হত্যা করে সে যেটা করলো সেটা হচ্ছে সে বাহাদুর বেশে তারপরে চাকরানিকে নিয়ে, আলখাল্লা গায়ে দিয়ে, কেউ যেন তাকে দেখতে না পারে, খাতুনের বাড়ি না গিয়ে আলটিমেটলি বাবার বাড়ি চলে গেল। এই যে বাবা, এই শব্দটা আসছে কিন্তু পরীক্ষায়, 38 BCS এই কোশ্চেনটা ছিল। তো নিজের মতো করে এগুলো বানাবেন আশা করি। এরপরে জাপানি শব্দ, রিক্সা থেকে শুরু করে নিপ্পন পর্যন্ত, আমার ধারণা এখান থেকে যে কোনো শব্দ জাপানি ধরলে আপনারা পারবেন, রিক্সা, হারিকিরি, প্যাগোডা, সুনামি, ক্যারাটে, এগুলো আপনারা পারবেন। এরপরে চাইনিজ শব্দ মনে রাখার সবচেয়ে ভালো উপায়, দেখেন এই চীন কথার মধ্যে যেরকম করে চ আছে, ঠিক চাইনিজ শব্দগুলো আমাদের ভাষায় যেগুলো আমরা ব্যবহার করি তার ম্যাক্সিমামের মধ্যে কিন্তু চ আছে। আরেকটা জিনিস আছে চাইনিজ শব্দ মনে রাখবার, একটা সিস্টেম হচ্ছে অনুসার খেয়াল করা। সংস্কৃতি যেরকম অঙ্গম, দ্রষ্টব্যম এরকম থাকে, চাইনিজ শব্দগুলোর মধ্যে অনুসার থাকে। আমাদের চীনের বর্তমান প্রেসিডেন্টকে, চীনের প্রেসিডেন্টের নাম হচ্ছে শি জিনপিং, খেয়াল করেন এই শি জিনপিং, ভাই নাম দেখলে তো বোঝা যায়, যদি এরকম তিনটা ভাগে ভাগ থাকে ওগুলো চীন বা কিং বা কোরিয়ার নাম হয়, তাই না? এখন উত্তর কোরিয়ার যিনি প্রেসিডেন্ট তার নামটা কয় ভাগে বিভক্ত দেখেন তো, কিম জং উন, অর্থাৎ একটা জং কিন্তু আছেই। আবার রাশিয়ার নামগুলো দেখবেন একটু লম্বা লম্বা হয়, ভ্লাদিমির পুতিন, রমজান কাদিরব, মারিয়া শারাপোভা, তো বড় বড় হয়। তো এগুলো হচ্ছে কৌশল, আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা কোন অঞ্চলের নাম এবং তার মধ্যে ফ্লেভারটা কি। যেমন করে আমরা সাধারণত সুকান্ত আর নজরুলের মধ্যে লেখার একরকমের ফ্লেভার পাই, রবীন্দ্রনাথের মধ্যে আরেক রকমের ফ্লেভার পাই। তো ফ্লেভার ধরলে বুঝতে পারবেন, দেখেন চা, চিনি, এলাচি, নানচিং সবগুলোতে চ, মাঝখানে টাইফুন ঢুকে পড়ছে, কথা বুঝতে পেরেছেন? এরপরে গুজরাটি খদ্দর হরতাল পারবেন, সিংহলি সিডর মহাসেন বেরি বেরি, এগুলো সিম্পল, কোনো সমস্যা নেই আশা করি। এরপরে মিয়ানমার বা বার্মার শব্দ খেয়াল করে দেখেন তো, লুঙ্গি ওদের মোটামুটি বলতে গেলে জাতীয় পোশাকে, লুঙ্গি বা এই টাইপের একটা জামা তারা সব জায়গায় এটা পরেই যায়। আরাকান্ত ওদের দেশের একটা প্রদেশী, এখন নাম বদলে ওরা রাখাইন করে ফেলছে। আর ফুঙ্গি মানে হচ্ছে বার্মাতে বা মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসী যারা তাদেরকে বলা হয় ফুঙ্গি, কথা বুঝতে পারছেন? তাদের দেশে বৌদ্ধ সন্ন্যাসীদেরকে কি বলে? ফুঙ্গি বলে। আর কর্মী, লামা, লামা আমাদের বান্দরবানের একটা উপজেলার নাম, আপনি মনে রাখবেন লামা বান্দরবানের উপজেলা, আর বান্দরবানের সাথে আমরা বর্ডার শেয়ার করি, কার বর্ডার শেয়ার করেছে? মিয়ানমারের, সুতরাং ওইদিকেই হবে। আর কিয়াং, এটা ওদের বৌদ্ধদের প্রার্থনালয় বা ধর্ম রিলেটেড একটা শব্দ। এরপরে গ্রিক ভাষা থেকে যে দামের কথা বলছিলাম আগের ক্লাসে, কোন সুড়ঙ্গ কেন্দ্র, এগুলো আসছে ওদের থেকে। আর মালয়, জার্মান, মেক্সিকান শব্দ কিংবা ইতালিয়ান শব্দ, এই সনেট আমরা জানি, ইতালিয়ান শব্দটা সনেট আমাদের মাইকেলের কল্যাণে, প্রত্যেকে সনেট শব্দের সাথে পরিচিত এবং আমরা ছোটবেলা থেকে, পরে বড় হয়েছে টিচাররা বলছে সনেট একটা ইতালীয় শব্দ, ঠিক মাফিয়া, ম্যাজেন্টা, এই শব্দগুলো ইতালি থেকেই আসছে। আর বাদ বাকি যে শব্দগুলো আছে, জার্মানে দেখেন হিটলারের দলকে কি বলা হইতো? হিটলারের দলকে বলা হইতো নাৎসি বাহিনী, বুঝতে পারছেন কি? আর চকলেট শব্দটা মেক্সিকান, এটাকে আপনি ইউরোপ আমেরিকার শব্দ হিসাবে ক্লাসিফাই করে মেক্সিকোর সাথে মিলাই দিবেন, আশা করি আর আপনার সমস্যা হওয়ার কথা না। এই কৌশলটা আমি যেটা করছিলাম, মুখস্থ না করে কোন শব্দটা কোন এলাকার, কোনটার মধ্যে কেমন ফ্লেভার, কোন এলাকার ভাষার বৈশিষ্ট্য কেমন, আপনি যদি এভাবে হাঁটেন তাহলে আপনার এরিয়াটা বড় হবে, আপনি সহজে বুঝতে পারবেন, আপনাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে অন্তত বর্জন নীতিতে আপনি পারবেন, এটা না এটা না, তাহলে ওইটা হচ্ছে উত্তর। আর বেশি বেশি ছন্দ নির্ভর হয়ে গেলে আপনি, আমার যেটা মনে হয়, আপনি আবদ্ধ হয়ে যাবেন। এরপরে মিশ্র শব্দের দিকে আসেন। মিশ্র মানে হচ্ছে একাধিক ভাষার শব্দ মিলে যদি একটা শব্দ তৈরি করে তখন তারা মিশ্র শব্দ বলা হয়। যেমন আমরা হাট বাজার বলি কিংবা হেডমলবি বলি কিংবা পকেটমার বলি, এই শব্দগুলোর মধ্যে দুই রকমের শব্দ আছে, হাটটা হচ্ছে আপনার বাংলা শব্দ আর বাজারটা হচ্ছে ফার্সি শব্দ, ঠিক হেড শব্দটা ইংরেজি, মৌলবি শব্দটা ফার্সি। কিন্তু হেড মৌলবি না বলে যদি হেড মোল্লা বলা হয়, মোল্লা কথাটা আবার আরবি হবে,
কারণ কাছাকাছি শব্দ আপনাদের বলছি মোল্লা মৌলভী, আমরা বলি সমার্থক শব্দ, মোল্লাটা আরবি মৌলভীটা ফার্সি। ঠিক এখানে চৌহদ্দি থেকে শুরু করে আইনজীবী পর্যন্ত যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কালিকলম থেকে শুরু করে আইনজীবী, একটা শব্দ এখানে এমন নাই যেটা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসে নাই। সুতরাং আশা করবো এই শব্দগুলো আপনারা প্রত্যেকেই ক্লাস অন্তত পজ করে হলেও এগুলো লিখে ফেলবেন অথবা মুখস্থ করে ফেলবেন। এরপরে আপনারা আর কেমন কেমন ধরনের ভিডিও এবং কেমন কেমন ধরনের টপিকের উপরে আমাদের কাছ থেকে ভিডিও চান সেটা অবশ্যই মতামতে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের মতামত সবসময় আমাদের কোনো অনুপ্রাণিত করে। তো আজকে এখানেই শেষ করব। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, উত্তরণের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ফলো করবেন আশা করছি। দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।